আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিতে। আজকে তৈরি করে দেখাচ্ছি নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আমি নরসিংদীর মেয়ে, তাই এই পিঠাটার আসল রেসিপিটাই শেয়ার করছি। এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। নকশি পিঠা তৈরি করতে প্রথমে যেই মেন উপকরণটি লাগবে সেটি হলো ভিজিয়ে নেওয়া আতপ চাউলের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ফুটন্ত গরম পানি। অল্প অল্প করে দিয়ে আমি একটি স্মুথ কাই করে নিচ্ছি। কাইটা তৈরি করার আগে এই আতপ চালের গুঁড়াটাকে আমি ভালো করে টেলে নিয়েছি, আর এই টেলে নেওয়াটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। চাউলের গুঁড়াটা টেলে নেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারিনি। আর আপনারা এই কাইটা সরাসরি চুলার উপরে পানি রেখে পানিটা যখন ফুটে আসবে তখনও রুটির কাই যেভাবে আমরা করি সেভাবেও করতে পারেন। এখন এই কাইটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাইটা আমরা যে রুটি বানাই তার চেয়ে একটু শক্তই হয়। এটাকে গোল করে একটা ভিজা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। পিঠার মধ্যে তেল মাখানোর জন্য ছোট্ট করে আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। এটা বানিয়ে নিলে পিঠার উপর তেল লাগাতে সুবিধা হয়। ছোট একটা বাটিতে তেল নিয়ে আমি এই জিনিসটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি দুটো খেজুর কাটা আর ব্যাটারির টিন দিয়ে এই জিনিসটা বানিয়ে নিয়েছি। আপনারা টুথপিক বা সুই দিয়েও এর কাজ চালিয়ে দিতে পারবেন। এখন সামান্য কাই নিয়ে আমি এই রুটিটা তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না, এরকম করে তৈরি করতে হবে। এই রুটিটা আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে সব সাইড সমান হয়, এক সাইড উঁচু এক সাইড নিচু হলে হবে না। পিঠাটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। তেল লাগিয়ে নিচ্ছি, আর এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এবার মন মতো একে নকশাগুলো ফুটিয়ে নেব। এটা যার যার নিজের পছন্দ অনুযায়ী আঁকতে পারেন, এইটা আসলে বলে বোঝানো নেই। যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী এই কারুকাজটা ফুটে ওঠে। প্রথমে আমি খুব সহজ একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি, এটা চেষ্টা করলে সবাই পারবে, খুব কঠিন কিছু নয়। পিঠার মাঝখানে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে ফুল তুলে নিচ্ছি। যদি দেখেন কাটাতে কাই লেগে যাচ্ছে তাহলে সামান্য তেল লাগিয়ে নিলেই হবে। খুব ছোট থেকে দেখে আসছি আমাদের এখানে এই নকশি পিঠাটা গড়ে গড়ে তৈরি করা হয়, বিশেষ করে ঈদ আসলে ওই পিঠাটা বেশি তৈরি করা হয়। আর অবশ্যই পিঠার নিচে এক টুকরা পলি বা কলা পাতা কেটে নেবেন, তাহলে পিঠাটা গুড়াতে সুবিধা হয়। এই নকশি পিঠাটা দুই রকম করে তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করছি এটাকে ওঠানো নকশি পিঠা বলে। এই পিঠাটা খুবই সহজ, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আর পিঠাটা এভাবে সাইড দিয়ে কেটে নেবেন। আমি এরকম একটি কাটা নিয়ে এনেছি, আর এই কাটারটা যে কোনো মশার কয়েলের স্ট্যান্ড বা যে কোনো টিন দিয়েই এটা তৈরি করা যায়। এখন আমি এটা সাইড থেকে কেটে নিচ্ছি। এভাবে পিঠাটা কেটে নিলে পিঠাটা দেখতে খুবই চমৎকার হয়। আমি আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা বিয়েবাড়ির ডালায় সাজিয়ে দিলে খুব সুন্দর লাগে, দেখতেও খুব আকর্ষণীয় হয়। আর আমি বড় হয়েছি নরসিংদীর অনেকটা গ্রাম সাইডে, আমাদের এইদিকে এই পিঠাগুলো এতটাই জনপ্রিয় যে ছোট বড় সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারে। আর আমি তো ছোটবেলা মাটি কাদা দিয়ে এই ফুল পিঠাগুলো অনেক তৈরি করেছি, তবে এখন বর্তমানে থাকি চট্টগ্রাম।
চট্টগ্রামে থাকি। এই শহরে থাকার পরেও ছোটবেলার স্মৃতি আর এই পিঠার যে স্বাদ এখনো মুখে লেগে থাকে, আর তার জন্যই তৈরি করলাম অনেকদিন পরে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই পিঠাটা ভিতর থেকে তুলতে হবে যাতে এপাশ ওপাশ দেখা যায়, তাহলে পিঠাটা মচমচে হবে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে আসবে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা শক্ত হয়ে আসলে এই পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দুইবার ভাজতে হয়, প্রথম ভাজে হালকা করে ভাজতে হয়, পরে এগুলো একটু গাঢ় করে একদম গুড়ের শিরা বা চিনি শিরায় দিয়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, খুব বেশি কালার করা যাবে না, তাহলে দ্বিতীয়বার পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো আমি এক কালার করে ভেজে নিচ্ছি, আর আমি মূলত এই পিঠাগুলো পরের দিন বাজি। চলে আসলাম পরের দিন। এখানে আমি 2 কাপ গুড় নিয়েছি, আর গুড়গুলো একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আর চেষ্টা করবেন খেজুরের গুড় দিতে, আমি খেজুরের গুড় পাইনি তাই এই আখের গুড়টাই ব্যবহার করছি। 1 কাপ পানি দিয়ে আমি এই শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা জাল করতে করতে যখন এরকম এক তারের মতো হবে তখন এই শিরাটা নামিয়ে ফেলতে হবে। আর এখন আমি পিঠাগুলো আবার ভেজে নিচ্ছি, এটাই শেষ ভাজা, এরপরে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটার কালার এরকম করে আমি ভেজে নিচ্ছি, আর এখন আমি এগুলো সবগুলো একসাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে এপাশ ওপাশ গড়িয়ে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে গুড়ের এই শিরাটা যাতে গরম থাকে। কয়েকটা পিঠা আমি দ্বিতীয়বার আবারও ভেজে দেখাচ্ছি। পিঠাগুলো বাজতে বাজতে যদি দেখেন গুড় ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু গরম করে নেবেন। আমার সবগুলো পিঠা শিরা দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, আর এই পিঠাটা খেতে খুবই মজাদার। আশা করি বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।